সকাল। আমাদেরকে জানাই মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন, আর আমার থেকে ছোটদের অনেক 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 ভালোবাসা। আমার গলাটা না পুরো বসে গেছে, তো এত ভিড় ছিল তো আর চিল্লাতে চিল্লাতে গলা পুরো বসে গেছে। বাড়িতে এসে যে কথা বলবো কথা বলতে পারছি না। আজকে দেখলি বললাম না আমি দিবা কথা বলতে পারবো না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমার। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো, আর আশা করি তোমরা এবারে পুজো প্রচুর 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 পরিমাণে মজা করছো আর করবে। এখনো অষ্টমী নবমী দশমী পর্যন্ত টাইম আছে মজা করার। তো আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, পুজোর কদিন অনেক সকালবেলাই উঠব, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, কিচ্ছু নেই বাকি। আমি জাস্ট এই মাত্র ওদেরকে সবাইকে চা দিলাম, নিজের জন্য একটু চা খাবো ভাবছি, গলাটা একদম বসে বসে কথাই বলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার কালকের ভিডিওটা পোস্ট করা হয়নি, আমি এখন ভিডিওটা পোস্ট করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলব। ঠিক আছে, টাটা, এখনকার মতন টাটা। ওর বন্ধুদেরকে বলেছে 10টার সময় বেরোবে, ওরা সবাই এসে দাঁড়িয়ে রয়েছে, আরও এখন রেডি হতে পারিনি, কিচ্ছু করেনি, মুখের মেকআপটা এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, চুল দেখো। ওর যেতে যেতে 12টা বাজবে, কি নানু কিছু না, না মেয়ে চাবি নিয়ে কি করছে দেখো, চাবি সাজিয়েছে, চাবির দোকান নিয়ে বসেছে। এবার কারণ আমার সকাল সকাল স্নান করে নিয়েছে 10টার সময় ওর ভুই ভুইয়ের সাথে, তাই না মামা? ও মামা স্নান হয়ে গেছে না? আমার মামা স্নান করে নিয়েছে, নতুন জামা পরিয়েছে, নতুন জামা পড়েছে, একটু দেখিয়ে দাও। এই যে আমার মামা নতুন জামা পরেছে, আর এই জ্যাকেটটা, জ্যাকেটটাও পরেছিল কিন্তু গরম লাগছে বলে খুলে ফেলেছে, তাই না শোনা? থাক রেখে না থাক, তোমাদেরকে দীপা বেরিয়ে যাক, তোমাদেরকে আমি দেখাবো ঘরের অবস্থা কি, সব হয়েছে ওর জন্য। ও যতবার যায় ঘুরতে, যতবার যায় ঘুরতে ততবার এরকম করে দিয়ে তারপরে যাবে, এই ফোন কন্টিনিউসলি করেই যাচ্ছে ওর বন্ধুরা। এবারে না আমি বলে দেবো, ও যা করছে ওর বন্ধুদের কখন থেকে দাঁড় করিয়ে রেখেছে, মেকআপই হয় না ভগবান, মারো মুঝে মারো। তোর বাড়ির সামনে তো বলছি তো আমি ঢুকছি 10 মিনিটের মধ্যে, অটো স্ট্যান্ডের সামনে যাচ্ছি, জুতোটা পড়লে আমি একবার বেরাচ্ছি, বেরাতে দিবি না নাকি? এরকম করছিস কেন আমার সাথে বারবার ফোন করে? আমি কি তোদের সাথে এরকম করেছি কোনো দিন বল? তোদের কথা ভালোবাসি আর তোদের তোদেরকে না তো তো এই দেখো এখন বাজে 12:15, আর ম্যাডাম এখন শেষ হলো সাজা, এখনো বেরোচ্ছে 10টা থেকে, ওর ফ্রেন্ডসরা ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে। বাই বাই করে দে, মোবাইলটা নিয়ে নিস তো, তুমি বাই বাই করছো, তুমি কোথায় যাবা? মোবাইলটা আবার তোমার সাথে নিজেটা করলি, সব ঘড়ি বেরাচ্ছিস এই মা, আছে এই মা,
টাকাটা দাও। শাইরা ওই ওরা দেই। রাস্তায় রাস্তায় পাগলি যা দৌড়াচ্ছে, বুবু চলে গেছে। হ্যাঁ ওই চলে গেছে, যা না ধরবে তোকে। দেখ দেখো কি করে মেয়েটা, যেও না ওদিকে, যেও না সোনাই। ডগি আসবে কিন্তু, এরি ইরি ইরি দিয়ে ফেলিস না। আর তোমরা একবার দেখো ঘরের অবস্থা কি করে দিয়ে গেছে। এই দীপা কোথাও গেলেই এরকম করে তারপরে যায়। তো এখন এগুলো সব গুছাবো, মা আর আমি তারপরে রান্না বান্না করবে মা। তো চলো গুছিয়ে নেওয়া যাক। আর তোমরা ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করো না প্লিজ। কি হয়েছে তোমাদেরকে আমি ডেলিই দেখাই, তাই আজকেও যে দেখাবো আজকে সপ্তমীতে কি রান্না হলো, কালকে আবার নিরামিষ পুরোপুরি। তো যাই হোক তোমাদেরকে দেখাই। এ দেখো এটা হচ্ছে চিলি চিকেন, বেড়ে রেখেছে আমারটা দিবারটা। আমি এখনও খাইনি জানো তো, আমারটা দিবারটা দিপাও খাইনি, আমিও খাইনি। আর এটা হচ্ছে রাইস, সিম্পল রাইস, কোনো সবজি নেই, কাজু আর কিশমিশ দিয়ে। আর স্যালাড রয়েছে, আর এই যে স্যালাড রয়েছে। তো আজকে এই রেসিপি ছিল। চিলি চিকেন করতে অনেকটাই টাইম লাগে, তাই মায়ের আজকে প্রচুর লেট হয়েছে, মা একটার সময় রান্না বসিয়েছে, তাহলে ভাবো। তো যাই হোক আমি এখনও খাইনি, আমি সকালবেলা অনেক কিছু খেয়েছি, সকালবেলা খাওয়ার ছিল অনেক কিছু খেয়েছি, তাই কিছু খাইনি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। দীপা আর আমি খাইনি, কারণ দীপা যা খেয়েছে আমিও তাই খেয়েছি। তো এবারে আমি মামাকে খাওয়াবো, মামাকে রেডি করব, তারপরে বেরোবো। আমি একটু খাবো, খিদে লেগে গেছে, একটু খেয়ে না। তো চলো বেরিয়ে, ফোন রেডি হয়নি তোমাদের সাথে, তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমি রেডি, জানি না কেমন লাগছে, দেখাতে পারবো এরকম। ও ননকে দেখাতে হবে, এই দেখো ননক, ননক কি পড়েছে, ডাংরি পড়েছে। বলো আমরা বেরু বেরু যাচ্ছি, তোমরা সবাই বেরিয়েছ, বলো আজকে ঘুরে আসি, হালকা ভিড় আছে, বলো আজকে হালকা ভিড় আছে, ঘুরে আসি। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার ঠাকুর আর প্যান্ডেলও, বেশি দূর যাবো না,
ইচ্ছা নেই বেশি দেখার। কথা তো হবে না, দেখা বোঝাচ্ছি, এবার শুধু দেখাবো। চলো বেরিয়ে যাই, গরম লাগছে, ঘেমে যাচ্ছি আমি এখানে থাকছি। চুলটা ভেবেছিলাম প্রথমে ছাড়বো, তারপরে ভাবলাম না গরমের মধ্যে পারবো না, আমি কিচ্ছু পারবো না, চলো বেরিয়ে যাই। কাকা আমার দিকে আমার সোনা কি পড়েছে, আর এই জায়গাটার লাইনটা দেখো, প্রচুর প্রচুর পরিমাণে লাইন, আর মেয়েকে নিয়ে দাঁড়ানোটা একদম সম্ভব না, তাই বেরিয়ে চলে আসলাম। তো দেখো আমার হাজবেন্ড আমাকে সারা রাস্তা ঘুরিয়ে নিয়ে এসে কোথাও দাঁড় করায়নি, দাঁড় করিয়েছে কোথায়, ফুচকার দোকানে। ফুচকা খাও, বাড়ি চলো। ও আর এখনও একটুনি বাজারের দিকে একটু যাচ্ছে, কাজ আছে, তো ও ঘুরে আসুক, আমি ততক্ষণে ফুচকাটা নিয়ে নিই, পার্সেল নিচ্ছি, বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। আমার গলাটা একদম বসে গেছে, আর চলো আমি এখানেই তোমাদেরকে বাই বাই করছি, বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করব না। তো দেখো আর আমার মামামকে একটু দেখে নাও, মামাম বাই করে দাও, তো বাই, টাটা, গুড নাইট।